অনেক বক্তা মাহফিল করার আগে টাকা চুক্তিবদ্ধ করে, এই হুজুরকে নিয়ে আসেন কেন? যারা চুক্তি করে ওয়াজ করতে আসে নিয়ে আসেন কেন? 80,000 টাকা চুক্তি, 50,000 টাকা লেখার সময় দিবেন, মঞ্চে ওঠার আগে 30,000 টাকা দিবেন। এ হারাম খোর, এ হারাম খোর, এ দিন প্রচারক না, এ শয়তানের এজেন্ট একটা। আবার ঠিক বলে, ঠিক না হলে কি এমনি বলছি? এক বক্তার ঠিকানা শুনলাম প্রতি ওয়াজ কোনটা হলো 2 লাখ টাকা। আরে হারাম খোর রে হারাম খোর, মানে ও হারাম খেয়ে খেয়ে ঘালবোটা করেছে। এই ওয়াজ দেয়া কাজ হবে না। এই হুজুরও হারাম খোর, এর শ্রোতারাও হারাম খোর। এমনি তো বেদাতি, আর দিনে 3টা ওয়াজ করে, কয়টা? 3টা। বর্তমান সমাজে বিয়ের ক্ষেত্রে মহারণা ধরা হয় ছেলের সামর্থ্যের বাহিরে। কেন ওকে বিয়ে করতে গেলে কেন? তুমি ওই মেয়েকে বিয়ে করতে গেলে কেন? যদি ও মনে করে যে মোহর যদি বেশি না ধরি তাহলে কিন্তু বউকে হয়তো তালাক দিয়ে দেবে, ওই বদমাশের নিয়তটাই খারাপ। ওই 1 কোটি টাকা এক হারামি লোকের, আমি নাম বলবো না, সবাই চিনবেন তাই বলছি না, ওর বিয়ের মোহর ধরাইছিল 1 কোটি টাকা। 3 মাস সংসার করে কি আর একজনের সাথে ভাতার ধরেছে, ভাতার বুঝেন না মনে হয়, তাই না? আর একটা বিয়ে করেছে মনে করেন, কথা বুঝতে পারলেন? ওর সাথেও বনেনি, একজন নাকি মাত্র 1 টাকা বিয়ে করেছিল। ওর যে স্বামী আর ভাতার যে কয়টা হয়েছে তার হিসাব নিকাশ নাই। যদি 1 কোটি টাকা দিয়ে বিয়ে রক্ষা করা যেত মোহর দিয়ে, তাহলে মানুষের বিয়ে ভাঙত। 2 কোটি টাকা বিয়ের মোহর দিয়েছে, এরপরও বিয়ে টিকেনি, এটা আমার জানা কথা। কি করবেন আপনি? খবরদার, ছেলের সামর্থ্যের উপরে ছেড়ে দিবেন, আর বিয়ের সম্পর্ক ছেড়ে দিবেন আল্লাহর উপরে। আল্লাহ তুমি তাদের সম্পর্কটাকে জান্নাত পর্যন্ত পরিণত করো, বলতে পারেন না? আচ্ছা, নারীদের ফরজ নামাজের সময় কতটুকু আওয়াজ দিয়ে সূরা পড়তে হবে? সরবে পড়লে, উচ্চ স্বরে পড়বে না।